আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। মাঝখানে এই সেই কারণে পড়াশোনায় একটা বিশাল গ্যাপ পড়ে গেছে, তো আজকে ঠিক করলাম যে যাই হয়ে যাক আজকে পড়াশোনা করবই। তো তার জন্য এখন লাইব্রেরিতে যাব, তার আগে আম্মু আমাকে খাবারটা সাজিয়ে দিচ্ছে। তো যেহেতু লাইব্রেরিতে একদম বিকেল পর্যন্তই থাকতে হয়, তো খাবারটা বাসা থেকেই নেওয়া হয়। তো আম্মু আমাকে আমার টিফিনটা একদম প্যাক করে দিল, তো এরপরে আম্মু আমাকে সাথে একটু ফ্রুটসও দিয়ে দিচ্ছে। আম্মু আজকে আমাকে আঙ্গুর দিচ্ছে। তো এই তো এই ছিল আমার হচ্ছে আজকের লাঞ্চ বক্স। তো আমাদের একটা বিশাল গ্যাপ পড়ে গেছে পড়ার মধ্যে, প্রায় এক সপ্তাহ আমরা লাইব্রেরিতে আসিনি। তো পড়ার মাঝখানে ব্রেক হলে যেটা হয় আর কি, পড়ার যে মানে এনার্জিটা থাকে ওটা অনেকটাই কমে যায়। তো এই যে আমরা এখন ক্যাফেতে আছি, ক্যাফেতেই পড়াশোনা করছিলাম। লাঞ্চ করার জন্য আমরা ক্যাফেতে আসলাম, তো ভাবলাম যে এখানে একটু পড়ে তারপরে লাঞ্চটা করে নেই। তো এখন আমাদের লাঞ্চ টাইম, আমরা দুই ফ্রেন্ড মিলে একসাথে লাঞ্চ করছি। তো লাঞ্চ করতে করতে আমরা গল্প করছিলাম আর কি, যত রকমের আমাদের গল্প থাকে সব, কারণ পড়ার সময় আমার ফ্রেন্ড আমাকে একদমই গল্প করতে দেয় না, যদিও আমি একটু পরপর গল্প করার ট্রাই করি আর ও আমাকে বকা দেয়। তো সাথে এই তো আমাদের একটু চাও ছিল, চা ছাড়া আমাদের হবেই না। তারপরে একটু ক্লাসরুমে গিয়েছিলাম, খালি ক্লাসরুমটা দেখে আসলে অনেক খারাপ লাগছিল। একটা সময় এই ক্লাসরুমে আমরা সবাই মিলে একসাথে বসে ক্লাস করতাম, এখন আর ক্লাসটা করা হয় না। তো আমাদের ক্যাম্পাসে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আর কি, তো তার জন্য কিছু সেট আপ করা হয়েছে, সেটা দেখছিলাম। তো এখন বিকেল হয়ে গেছে, ক্যাম্পাসে আমরা একটু ঘোরাঘুরি করলাম। তো তারপর একটা ফ্রেন্ডের বাসায় আসলাম, ও এখানে আমাদের জন্য খাবারগুলো অ্যারেঞ্জ করেছে, অনেক অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল আন্টি, আমাদের জন্য অনেক কিছু বানিয়েছিল। তো এই তো সবাই মিলে এখন এখানে খাচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।